ما ডাকতে কইরে আবু বকর এখন আমি কই গেলে তোর নবীরে পাইব আবু বকর ডাক দেও কই কোথাও গেলে যদি আমার নবীরে না পাও উমরের বোন আছে উম্মে জামিল ওই উম্মে জামিলের কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমার নবী কই মা দৌড়াইয়া উম্মে জামিলের কাছে এসে জিজ্ঞাসা করতেছেন আমার নবীর খবর কিন্তু উম্মে জামিল তিনি আমার রাসূলের খবরটা দিতে চায় না কারণ তিনি যদি রাসূলের খবরটা দিয়ে দেয় তাহলে মানুষ বুঝে ফেলবে উম্মে জামিলও ইসলাম গ্রহণ করেছে ইসলামের সূর্যযুগের কথা উম্মে জামিল মায়ের কাছে কিছু না বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন আবু বকরের ঘরের সামনে আসার পরে আবু বকর তো অসুস্থ বিছানার মধ্যে শুয়ে আছেন যেই মাত্র উম্মে জামিলের চেহারাটা দেখলেন আবু বকর আর নিজেরে কন্ট্রোল করতে পারে নাই লাফ দিয়ে বিছানার মধ্যে উঠে বসে গিয়েছে আর ডাক দিয়ে কই উম্মে জামিল একটু কষ্ট করে বলো না কই গেলে আমি আমার নবীরে পাইব জামিল কো আবু বকর আস্তে কথা বলো পিছনে তোমার মা আছে শুনে ফেলবে আবু বকর কয় মা শুনলে অসুবিধা নাই তুমি আগে বলো আমার নবী কোথায় আছে উম্মে জামিল ডাক দিয়ে কই কিছুক্ষণ আগে আমি যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উঠানে আর আমার রাসূলকে দেখে আসছি এবার আবু বকর মায়ের দিকে তাকাইয়া করুণ কণ্ঠে ডাক দে কইনে মা আমার তো রাসূলরে দেখতে মনে চাই কিন্তু কাফেররা মারতে মারতে আমার পা দুইটারে ফাটায়া ফলাইছে আমার পুরো শরীর থেকে রক্তগুলো এখনো পড়তেছে মা আমি তো হাঁটতে পারি না তোমার কাঁধের উপরে ভর দিয়ে আমাকে রাসূলের দরবারে নিয়ে যাইবানি আবু বকরের করুণ কান্না শুনে মা সহ্য করতে পারে নাই আবু বকরকে কাঁধের উপরে উঠাইয়া আবু বকরকে কাঁধের উপরে উঠাইয়া আল্লাহর রাসূলের দিকে রওনা হয়ে গেলেন যেই মাত্র রাসূলের কাছে আসছেন রাসূলের কাছে আসার পর আল্লাহর রাসূল তাকায়া দেখেন আবু বকর দুইজনের কাঁধের উপরে ভর করে আস্তে আস্তে আসতেছেন পয়গম্বর তাকায়া দেখেন আবু বকরের পুরো শরীর থেকে টপ 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 করে রক্তগুলো পড়ে আমার রাসূল বসা থেকে দাঁড়ায়া গেলেন হাঁটি হাঁটি পা পা করে যেইমাত্র আবু বকরের কাছে গেলেন আবু বকর পয়গম্বরের চেহারাটা দেখে নিজের কন্ট্রোল তার নিজের কাছে রাখতে পারে নাই কোন শব্দের অর্থ হলো হয়ে যা আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান বানানোর ইচ্ছা পোষণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসমান তুই হয়ে যা আল্লাহ রাব্বুল আলামিন যেই রকম ভাবে আকাশ বানানোর ইচ্ছা পোষণ করলেন সাতটা আসমান ওই রকম ভাবে তৈরি হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন বানানোর ইচ্ছা পোষণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন জমিন হয়ে যা সাথে সাথে বাবা জমিনটা হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আরশ কুরসি হয়ে যা সাথে সাথে আরশ কুরসি হয়ে গেল পৃথিবীর মধ্যে যত হাজার মখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন সমস্ত মখলুকাত সৃষ্টির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা শব্দ ব্যবহার করেছেন হয়ে যা সাথে সাথে হয়ে গিয়েছে কিন্তু মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে বড় আদর করে বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বড় আদর করে বানাইছে বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে হাদিসে কুদসি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ولقد خلقت آدم بيدي الله پاک بولن امي الله মানুষ জাতিকে হুকুমের দ্বারা বানাই নাই আমি আল্লাহ মানুষ জাতিকে মহব্বত করে আমি আল্লাহর দুইটা কুদরতি হাতের দ্বারা বানাইছি মুসলমান ভাইরারে আমার স্বামী যদি তার কোন স্ত্রীকে মহব্বত করে স্বামী ডাক দেয়া কই বিবি আমার তুমি আমার সংসারের জন্য অনেক কষ্ট করেছো তুমি আমার সংসারের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছো এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ধন সম্পদ দান করেছেন অনেক টাকা পয়সা দান করেছেন দুই তিনটা বাড়ির মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইছে অতএব আজকে থেকে তোমাকে ঘরের সংসারের কাজকর্ম করা লাগবে না আজ থেকে বিবি তোমাকে আর চুলার কাছে যাওয়া লাগবে না রান্না বান্না করা লাগবে না আমার আমাদের ফ্যামিলির সকল কাজকর্ম করার জন্য আমি একটা বুয়া রেখে দিব এই বুয়াটা ঘরের সকল কাজকর্মগুলো করবে কিন্তু মুসলমান দিলের কান দ্বারা বুঝবেন যে স্ত্রীর অন্তরে স্বামীর প্রতি অগাধ ভালোবাসা আছে স্বামী যদি কোনো খাবার পছন্দ করে স্বামীর ওই পছন্দের খাবারটা স্ত্রীরা বুয়াদের দ্বারা রান্না করায় না স্বামীর পছন্দের খাবারটা স্ত্রীরা তার নিজের হাতের দ্বারা রান্না করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কইরে গোলাম এত বড় বড় জমিন আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করি নাই আদেশ করেছি হয়ে গেল এত বড় বড় আসমান আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর দুইটা কুদরতি হাত ব্যবহার করি নাই আদেশ করেছি হয়ে গিয়েছে এত বড় বড় আরশ কুরসি আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহর দুইটা কুদরতি হাত ব্যবহার করি নাই আদেশ করেছি হয়ে গিয়েছে কিন্তু আমি আল্লাহ মানব জাতিকে বড় আদর করে বানাইছি আমি আল্লাহ মানব জাতিকে বড় মহব্বত করে বড় ভালোবাসি যার কারণে আমি আল্লাহ আমার দুইটা কুদরতি হাতের দ্বারা মানুষদেরকে বানাইছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসেন কতটা মহব্বত করেন দুনিয়ার মধ্যে যখন কোনো মানুষ অন্য কোনো মানুষের কাছে অপরাধ করে আমরা ওই অপরাধী মানুষটাকে তালাশ করি শাস্তি দেওয়ার জন্য কিন্তু মহান আল্লাহ অপরাধী বান্দা বান্দিদেরকে শাস্তি দেওয়ার জন্য তালাশ করে না আল্লাহ রাব্বুল আলামিন অপরাধী বান্দা বান্দিদেরকে ক্ষমা করার জন্য তালাশ করে মানুষের অভ্যাস হলো যার যে তার ব্যাপারে অপরাধী তাকে শাস্তি দেওয়া কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অভ্যাস হলো অপরাধী বান্দা বান্দিদেরকে ক্ষমা করে দেওয়া ও মুসলমান আজকে এই ওয়াজ শুনে বাড়ির মধ্যে গিয়ে ঘুমাইবেন ঘুম থেকে সকাল বেলায় যদি দুইটা চক্ষু খুলতে পারেন তাহলে আগামীকাল আপনার জন্য হবে সকাল আর সকাল বেলায় যদি বাজান দুইটা চক্ষু আমি আপনি খুলতে না পারি আগামীকাল আমার আপনার জন্য সকাল হবে না আগামীকাল আমার আপনার জন্য হয়ে যাবে ফরকাল এই জন্য বাজান প্রত্যেক রাত্রেই
ঘুমানোর আগে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলা আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করে ফেলেছি অনেক অন্যায় করে ফেলেছি মেহেরবানি করে আল্লাহ তুমি আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দাও আল্লাহ তুমি যদি আমার গুনাহ খাতাগুলোকে maaf না করো আল্লাহ আমি কার কাছে গিয়ে চাইবো মেহেরবান মালিক মেহেরবানি করে আমার জিন্দেগির তাম গুনাহ খাতাগুলোকে maaf করে দাও এই ভাবে তওবা করা প্রত্যেক রাতে আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমরা অনেকে মনে করি আমাদের তো এখনো তওবা করার বয়স হয় নাই আমি এখনো যুবক বিবাহ শাদী করব ছেলে মেয়ে হবে ছেলে মেয়েকে বিবাহ শাদী করাইব নাতি নাতকর হবে চুল দাড়ি গুলো যখন পাকা হয়ে যাবে এরপরে আমি তওবা করব এখনো তো আমার তওবা করার সময় হয় নাই এই রকম মেজাজ আমাদের অনেকের আছে না নাই আমার কথা বুঝতেছেন তো আপনারা ও মুসলমান আপনাদের কাছে প্রশ্ন আগামী কাল আপনি বেঁচে থাকবেন না মরে যাবেন এর কি কোনো গ্যারান্টি আছে মালাকুল মাউত আজরাইল যেই কোন মুহূর্তে আমার আপনাকে আমাকে আপনাকে থাবা মেরে নিয়ে যেতে পারে এই জন্য মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখা এবং তওবা করা এই তওবার জন্য শর্ত হলো তিনটা তওবা কবুলের জন্য শর্ত কয়টা বলেন আর জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা তিনটা শর্ত শুনবেন তো কথা বলে না শুনবেন তওবা কবুলের এক নাম্বার শর্ত হলো পিছনের গুনাহের প্রতি লজ্জিত হওয়া মনের মধ্যে একটা আক্ষেপ রাখা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতগুলো নিয়ামত দান করেছেন এরপরেও আমি প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে যাচ্ছি এই একটা আক্ষেপ অন্তরের মধ্যে রাখা এটা হলো তওবা কবুলের এক নাম্বার শর্ত তওবা কবুলের দুই নাম্বার শর্ত হলো এক্ষুনি পাপ কাজগুলো ছেড়ে দেওয়া আল্লাহকে বলা আল্লাহ আমি আর পাপ কাজ করব না যখনই আপনি বলবেন যে আল্লাহ আমি আর পাপ কাজ করব না শয়তান তখনই আপনার অন্তরের মধ্যে এসে ওয়াসওয়াসা দেবে এই তুমি যে বলতেছো তুমি তওবা করে ভালো মানুষ হয়ে যাইবা তুমি কি পাপ কাজ ছাড়তে পারবা তোমার দ্বারা তো আবার গুনাহ হয়ে যাবে অতএব তওবা করার দরকার নাই আরো পরে এক সময় তওবা করে নিও এই রকম ওয়াসওয়াসা আমার আপনার অন্তরে শয়তান দেয় কি দেয় না কথা বলেন যখন এই শয়তান এই ওয়াসওয়াসা অন্তরের মধ্যে দিবে শয়তানকে বলে দিবেন আমার দ্বারা যদি আবার গুনাহ হয়ে যায় আবার তওবা করব আমার দ্বারা যদি আবার গুনাহ হয়ে যায় আবার তওবা করব আবার গুনাহ হয়ে গেলে আবার তওবা করব তারপরেও আমি আমার মালিককে অসন্তুষ্ট রাখতে পারবো না এই রকম ভাবে শয়তানকে বলে দিবেন কারণ হাদিসের মধ্যে আসছে মা আসাররু মান ইস্তাগফারা ওয়া ইন আদা ফিল ইয়াউম 70 মাররা কোন ব্যক্তি গুনাহ করলো তওবা করলো আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করলেন আবারো গুনাহ করলো আবারো তওবা করলো আল্লাহ পাক আবারো তার তওবা কবুল করলেন আবারো গুনাহ করেছে আবারো তওবা করেছে আবারো আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করেছেন এই রকম ভাবে কোন ব্যক্তি যদি দৈনিক 70 বার গুনাহ করার পরে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির তওবাকেও কবুল করে নেয় কেন কেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে বড় মহব্বত করেন কোরআনের মধ্যে আসছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন যারা তওবা করে যারা নিজেদেরকে পবিত্র করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুব ভালোবাসেন খুব মহব্বত করেন তো তওবা কবুলের
দুই নাম্বার শর্ত হলো এখনি পাপ কাজগুলো ছেড়ে দেওয়া তওবা কবুলের তিন নাম্বার শর্ত হলো ভবিষ্যতে পাপ কাজ না করার ইচ্ছা করা তাহলে আবার আসেন তওবা কবুলের এক নাম্বার শর্ত পিছনের গুনাহের প্রতি লজ্জিত হওয়া তওবা কবুলের দুই নাম্বার শর্ত এখনি ওই পাপ কাজগুলো ছেড়ে দেওয়া তওবা কবুলের তিন নাম্বার শর্ত সামনে ভবিষ্যতে গুনাহ না করার ইচ্ছা করা এই তিনটা শর্ত আমরা মানতে রাজি আছিনি কথা বলে না যদি আমরা এই তিনটা শর্ত মেনে এই মুহূর্তে তওবা করতে পারি ইয়াকিনান 100% করে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার নামটা জাহান্নামীদের খাতার মধ্যেও লিখে থাকেন এই মুহূর্তে মহান আল্লাহ আমার আপনার নামটা জাহান্নামীদের খাতা থেকে মুছে জান্নাতি মেহমানদের খাতার মধ্যে লিখে দিয়েছে আমল করেন আমলের দ্বারা নিজেদেরকে সজ্জিত করেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا مسلمان ভাইরারে আমার কথাগুলো দিলের কান দ্বারা বুঝবেন আজকে গিয়ে বালিশের সাথে মাথাটারে লাগায় একটু চিন্তা করবেন হায়াতের মালিক তো আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যতটুকু হায়াত দিয়েছেন আমি আপনি ততটুকু হায়াতের মালিক একটা নিঃশ্বাসও কেউ বাড়ায়া ফেলতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যতটুকু সময় দিয়েছেন যতটা নিঃশ্বাস দিয়েছেন আমি আপনি ততটা নিঃশ্বাসের মালিক একটা নিঃশ্বাসও কেউ বাড়ায়া ফেলতে পারবো না এখন প্রশ্ন আল্লাহর দেওয়া হায়াত গুলো বাজান আমি কোন পথে ব্যয় করতেছি আল্লাহর সন্তুষ্টির পথে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির পথে আল্লাহর দেওয়া নিঃশ্বাসগুলো আমি কোন পথে ব্যয় করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পথে নাকি আল্লাহর অসন্তুষ্টির পথে বান্দা যখন গুনাহ করে ফেলে মহান আল্লাহ অত্যন্ত বেশি অসন্তুষ্ট হয়ে যায় বান্দা আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর আলো বাতাসগুলো গ্রহণ করে বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করে গো আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত বেশি অসন্তুষ্ট হয়ে যায় উদাহরণস্বরূপ মনে করুন আপনার সন্তান আপনার বাড়িতে থাকে আপনারটা খায় আপনারটা পড়ে এখন যদি আপনার এই সন্তানটা আপনার খেয়ে আপনার পড়ে আপনার বাড়িতে থেকে যদি আপনার কথাগুলো না শুনে বাজান আপনার মনের মধ্যে কেমন লাগবে ও মুসলমান আমাদের যা যা কিছু দরকার সব কিছুর ব্যবস্থা মহান আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন চলার জন্য কত সুন্দরভাবে দুইটা হাত পা দিয়েছেন ধরার জন্য কত সুন্দর সিস্টেমে দুইটা হাত দিয়েছেন ব্যবসা বাণিজ্য করার জন্য কামাই রুজি করার জন্য আকলে সালিম কত সুন্দর মেধা দান করেছেন আমার আপনার যা যা কিছু দরকার সব কিছুর ব্যবস্থা যেই মালিক করে দিলেন আমরা যদি ওই মালিকের অসন্তুষ্টি ওই মালিকের নাফরমানি করি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত বেশি অসন্তুষ্ট হয়ে যায় এই জন্য বাজান আমলের দ্বারা নিজেদেরকে সাজান
তাফসীরের কিতাবের মধ্যে আসছে মাইয়েতকে যখন কবরের মধ্যে রাখা হয় একটা মানুষ মৃত্যুবরণ করার পর ওই মাইয়েতটাকে যখন কবরের মধ্যে রাখা হয় মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা মাইয়েতের সামনে এসে হাজির হয়ে যায় ফেরেশতা দুইজন মাইয়েতের মাথা থেকে পা পর্যন্ত পুরো দেহটা ভালোভাবে তাকায়া দেখে ফেরেশতারা যদি তাকায়া দেখি মাইয়েতের পুরাটা শরীরের মধ্যে নামাজের সাজে সজ্জিত মাইয়েতের পুরাটা শরীর কুরআন তেলাওয়াতের সাজে সজ্জিত মাইয়েতের পুরাটা শরীর আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের দ্বারা সজ্জিত মহিলার দিকে যখন তাকাইয়া দেখি ওই মহিলার পুরাটা শরীর পর্দার দ্বারা সজ্জিত তখন ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে কইরে মালিক আজকে তোমার যে বান্দাকে কবরের মধ্যে দাফন করা হয়েছে আমরা তোমার এই বান্দার দিকে তাকায়া দেখলাম এই বান্দার পা থেকে মাথা পর্যন্ত পুরাটা দেহ নেক আমলের দ্বারা সজ্জিত আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত বেশি খুশি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ডাক দিয়ে কইয়া মালাইকাতি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কইরে জান্নাতি ফেরেশতা আমার যেই বান্দা বান্দিগুলো দুনিয়ার জমিন থেকে নেক আমল করে নিজেদের শরীরটারে সজ্জিত করে আসছে তাদের জন্য আফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়া আলবিসু লাহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে তিনটা কথা বলেন কয়টা কথা জোরে কোন আওয়াজ হয় নাই আরো জোরে চিল্লা কোন কয়টা কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে কই ও আমার ফেরেশতা আমার যেই বান্দা বান্দি দুনিয়ার জমিন থেকে নেক আমল করে তাদের শরীরটারে সজ্জিত করে আসছে তাদের জন্য জান্নাতি বিছানাটা কবরের মধ্যে বিছায়া দাও দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় আমার এই বান্দার দেহের মধ্যে জান্নাতি পোশাকটা পরায়া দাও তিন নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় আমার এই বান্দাটা কবরের মধ্যে একা এই কবর তো এমন এক কবর যেই কবরের মধ্যে নাই কোনো সাথী নাই কোনো বাতি ওই অন্ধকার কবরের মধ্যে আমার বান্দা একা একা ভয় পেয়ে যাইতে পারে না বান্দা না আমি আল্লাহটা সহ্য করব না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কইরে জান্নাতি ফেরেশতা আমার এই বান্দার জন্য তার কবর থেকে একটা দরওয়াজা জান্নাতের দিকে খুলে দাও কিয়ামত পর্যন্ত আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের শান্তি আসতে থাকবে মুসলমান ভাইরা আমার আর যেই মাইয়েতের দিকে ফেরেশতারা তাকাইয়া যেই মৃত ব্যক্তিটার দিকে ফেরেশতারা তাকাইয়া আল্লাহর কাছে রিপোর্ট করবে আল্লাহ আমরা এই মাইয়েতের দিকে তাকায়া দেখলাম এই মাইয়েতের শরীরের মধ্যে নামাজের কোনো সাজ নাই এই মাইয়েতের শরীরের মধ্যে কোরআন তেলাওয়াতের কোনো সাজ নাই আল্লাহ আমরা তাকায়া দেখলাম এই মাইয়েতের শরীরের মধ্যে মালিক তোমার জিকিরের কোনো সাজ নাই আমরা এই মহিলাটার দিকে তাকায়া দেখলাম
এই মহিলাটার মধ্যে পর্দার কোনো সাজ নাই দুনিয়ার জমিনে থাকাকালীন বেপর্দায় চলেছে এই রিপোর্টগুলো যখন ফেরেশতারা আল্লাহর কাছে করবে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত বেশি অসন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে বলবেন আফরিশু লাহু মিনান নার ওয়া আলবিসু লাহু মিনান নার وافتحوا له بابا الى النار الله رب العالمين ডাক দিয়ে বলবেন ও জান্নাতি ফেরেশতা আমার যেই বান্দা বান্দিগুলো দুনিয়ার জমিন থেকে খারাপ কাজ করে বদ আমল করে খারাপ কাজ করে গুনাহের কাজ করে তাদের শরীরটারে সজ্জিত করে আসলো আমার প্রিয় নাফরমান বান্দা বান্দের কবরের মধ্যে তোমরা জাহান্নামের বিছানাটা বিছায়া দাও দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই নাফরমানের পোশাকটা পরায়া দাও তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই বান্দার কবর থেকে একটা দরওয়াজা জাহান্নামের দিকে খুলে দাও কিয়ামত পর্যন্ত ওই বান্দার কঠিন শাস্তিগুলো জাহান্নামের কঠিন শাস্তিগুলো আমার এই নাফরমান বান্দার কবরে আসতে থাকবে মুসলমান ভাইরারে আমার ওয়াজ শোনার বেশি দরকার নাই একটা কথাই যথেষ্ট আমরা দুনিয়ার জমিন থেকে নেক আমল করে বা বদ আমল করে যেমন সাজে নিজের নিজেকে সাজাইব মনে রাখবেন কবরের জগতে আমাদের বিছানাটা তেমনই হবে এই জন্য বাবা মৃত্যুর ভয় অন্তরের মধ্যে ঢুকান মৃত্যুর ভয় অন্তরের মধ্যে ঢুকান বালিশের সাথে মাথাটারে লাগায়া একটু চিন্তা করবেন আল্লাহ রাব্বুল আলামিন যদি এই মুহূর্তে আমার জানটাকে কবজ করে ফেলে আমার আত্মীয় স্বজনরা আমার সাথে কেমন আচরণ করবে হাদিসের মধ্যে আসছে মুতু কবলা আন তামুত আল্লাহর রাসূল বলেন উম্মত মরার আগে একবার মরে দেখো মরার আগে তুমি একবার মরে দেখো বালিশের সাথে মাথাটারে লাগায় একটু চিন্তা করবেন এই মুহূর্তে যদি আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় রাতের বেলায় চিন্তা করবেন আমি যদি আর নিঃশ্বাস নিতে না পারি আমার জানটাকে কবজ করার জন্য মালাকুল মাউত আজরাইল আমার সামনে এই মুহূর্তে হাজির হয়ে যায় আমি শেষ দেখা দেখার জন্য আমার আত্মীয় স্বজনের দিকে একটু তাকাইলাম এরপরে মালাকুল মাউত আজরাইল আমার রূহটাকে কবজ করে নিয়ে গেল এরপরে চিন্তা করবেন আমি লাশ হয়ে সোজা হয়ে শুয়ে আছি আমার পাশে আমার আত্মীয় স্বজনরা কান্নাকাটি করতেছে আমার চক্ষু দুইটাকে বন্ধ করে দেওয়া হলো আমার পা হাত দুইটাকে সোজা করে দেওয়া হলো আমার শরীর থেকে কম্বলটারে সরায়া একটা চাদর আমার শরীরের মধ্যে দিয়ে দেওয়া হলো আত্মীয় স্বজনরা ফোন করতেছে আমার আমি আর দুনিয়াতে নাই আমার লাশটা পড়ে আছে দুনিয়ার জমিনে কিন্তু আমি চলে গিয়েছি অন্য জগতে এরপরে চিন্তা করা বাজান আমি চলে গিয়েছি অন্য জগতে আমি একবারে মৃত আমার লাশটাকে গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে আমার লাশকে গোসল করানো হলো সাদা কাফনের দ্বারা আমার লাশটাকে প্যাকেটিং করা হলো এরপরে আমার লাশটা এক জায়গায় রাখা হয়েছে আত্মীয় স্বজনরা আমাকে দেখার জন্য সিরিয়ালে আসতেছে
সিরিয়ালে আমার মেয়ে আমাকে দেখে চলে যাবে জিন্দেগিতে আর কোনোদিন আমার মেয়ের সাথে আমার দেখা হবে না সিরিয়ালে আমার স্ত্রীটা আমাকে রেখে দেখে চলে যাবে আর কোনোদিন আমার স্ত্রীর সাথে আমার দেখা হবে না সিরিয়ালে আমার লাশটা আমার ভাই বেরদর বন্ধু বান্ধবরা রেখে চলে যাবে জীবনে আর কোনোদিন তাদের সাথে আমার দেখা হবে না এরপরে চিন্তা করাম আমি যেই বাড়ির মধ্যে সারাটা জীবন ছিলাম যেই ভবনটা তৈরি করার জন্য আমি এত কষ্ট করেছি যেই বাড়িটা বানানোর জন্য আমার পায়ের ঘামগুলো মাথার আমার আমার মাথার ঘাম পায়ে ফেলেছি আমার পুরো শরীরের রক্তগুলোকে আমি পানি করে ফেলেছি আজকে আমার ওই সমস্ত সম্পদ আমার ব্যবসা বাণিজ্য অফিস আদালত সব কিছু ছেড়ে আজকে আমার বিদায়ের দিন আমাকে খাটের উপরে ওঠানো হলো চারজন মানুষ আমার লাশটাকে খাটের মধ্যে উঠায়া জানাজার নামাজ পড়ানোর জন্য মাঠের মধ্যে নিয়ে গেল মাঠের মধ্যে আমার জানাজারটা রেখে আমার সন্তান বা আমার কোনো আত্মীয় এলাকাবাসীর কাছে আমার পক্ষ থেকে ক্ষমা চাইতেছে এরপরে আমার জানাজার নামাজ শুরু হয়ে গেল ওই দিক দিয়ে আমার ঘরে আমার স্ত্রীটা কান্না করতেছে ওই দিক দিয়ে আমার ঘরে আমার কলেজার টুকরা মেয়েগুলো কান্না করতেছে আর কখনো আমার ঘরে ফিরে আসা হবে না এরপরে চিন্তা করাম আমার জানাজার নামাজ শেষ করে আমার লাশটাকে কবরের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে ও মুসলমান দুনিয়ার জমিনে এই শীতকালে আপনি কখনো মাটির উপরে ঘুমান নাই তোশকের উপরে খাটের উপরে ঘুমিয়েছেন কিন্তু আপনার লাশটাকে আজকে এমন কবরের মধ্যে রাখা হবে যেই কবরের মধ্যে কোনো চোখের ব্যবস্থা নাই খাটের ব্যবস্থা নাই তুষুকের ব্যবস্থা নাই এরপরে চিন্তা করাম আমি তো দুনিয়ার জমিনে কখনো আলো বাতাস ছাড়া ছিলাম না দুনিয়ার জমিনে আমি কখনো ফ্যান ছাড়া লাইট ছাড়া ছিলাম না আজকে আমার এই পেট ব্যথা ভালো হলো না এরপরে ডাক্তাররা যে কোনো একটা ব্যবস্থা করবেন অর্থাৎ আপনার শরীরের সুস্থ হওয়ার আগ পর্যন্ত চিকিৎসা চলতে থাকবে কিন্তু বাজান কবরের মধ্যে যদি আমার আপনার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে থাকে আমাদের দেহটা ক্ষত বিক্ষত হয়ে যাবে তারপরেও বাজান ওইখানে কবরের জগতে সাহায্য করার মতো কোনো মানুষ পাওয়া যাবে না মুসলমান ভাইরে আমার অন্তরটা একটু নরম করেন কিসের পিছনে আপনারা দৌড়াইতেছি কিসের পিছনে আমরা দৌড়াইতেছি পাখির আশায় নাকি পাখির ছায়ার আশায় মুসলমান আপনি যদি পাখির আশায় পাখির ছায়ার পিছনে দৌড়ান কিয়ামত এসে যাবে তারপরেও পাখি শিকার করতে পারবেন না কথা বলেন ঠিক কিনা ঠিক তদরূপভাবে হায়াতের মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যাকে চাই
তাকে বেহিসাব রিজিক দান করি ও মুসলমান দিলের কান্দারা বুঝবেন দিলের কান্দারা কথাগুলো বোঝার চেষ্টা করেন আমাদের অর্জন কি আমরা কি নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবো কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো কোন মুখটা নিয়ে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো উদাহরণস্বরূপ মনে করুন আপনি বিদেশ থেকে আসতেছেন বিদেশ থেকে আসার খবর শুনিনা আপনার মা অপেক্ষায় আছে আমার সন্তান আমার জন্য না জানে কি নিয়ে আসে আপনার বিবি অপেক্ষায় আছে আমার স্বামী আমার জন্য না জানে কি নিয়ে আসে আপনার সন্তানগুলো অপেক্ষায় আছে আমার আব্বু আমার জন্য না জানে কি নিয়ে আসে মুসলমান আপনি যদি বিদেশ থেকে খালি হাতে বাড়ির মধ্যে চলে আসেন মনে রাখবেন আপনার সন্তান আপনার কোলে দৌড়ায় উঠবে না আপনি বিবির কাছ থেকেও তেমন আদর পাবেন না মা বাবার কাছ থেকেও তেমন সম্মান আপনি পাবেন না কারণটা কি আপনি খালি হাতে আসছেন আপনি তাদের চাহিদা পূর্ণ করেন নাই ঠিক তদনুরূপভাবে মহান আল্লাহ আমাদের জন্য অপেক্ষায় আছে দুনিয়ার জমিন থেকে আমার বান্দা আমার জন্য কি নিয়ে আসে আমি আপনি যদি খালি হাতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে দাঁড়ায় যাই আমাদের তো উপায় থাকবে না আমাদের তো উপায় থাকবে না মুসলমান একটু চিন্তা করেন আমি আমি দিনের জন্য পরকালের জন্য কতটুকু আমার অর্জন করেছি কতটুকু শ্রম আমি দিয়েছি আর সাহাবায়ে কেরামরা দিনের জন্য ইসলামের জন্য তারা কত কষ্ট স্বীকার করেছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূলের সামনে দাঁড়া গেলেন ডাক দেয়া কয় পয়গম্বর আমি বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া খুতবা দিতে চাই ইসলামের ইতিহাসে প্রথম খুতবা আল্লাহর রাসূল অনুমতি দিয়া দিলেন আল্লাহর রাসূলের অনুমতি পাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের পক্ষে বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া কাফেরদেরকে উদ্দেশ্য করে বক্তব্য দিতে আরম্ভ করে দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের পক্ষের বক্তব্য শুনে কাফের বেঈমান মুশরিকটা সহ্য করতে পারে নাই আবু বকর সহ সকল মুসলমানদের উপরে একত্রে হামলা করলো আবু বকরকে মারতে মারতে রক্তাক্ত করে জমিনের মধ্যে ফালায়া রাখছে কাফেররা মনে করেছে মনে হয় আবু বকর আর দুনিয়ার মধ্যে নাই মৃত মনে করে আবু বকরকে রেখে কাফের বেঈমান মুশরিকরা চলে গিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লোকেরা ধরাধরি করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ির মধ্যে নিয়ে আসলেন মা আবু বকরের রক্তগুলো মুছতেছেন আর চোখের পানিগুলো ছেড়ে কান্না করতেছে আবু বকরের হুঁশ নাই পুরা শরীর থেকে টপ 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 করে রক্তগুলো জমিনের মধ্যে পড়ে কিতাবের মধ্যে আসছে ঘন্টা দুই ঘন্টা পর আবু বকর যখন হুঁশ ফিরে আসলো আবু বকর মায়ের দিকে তাকাইয়া ডাক দিয়ে কই মা আমার নবী কেমন আছে মা ডাক দিয়ে কই রে আবু বকর ওই মানুষটার নাম না নিলে কি তোর হয় না ওই মানুষটার জন্যই তো আজকে তুই এত মার খাইলি ওই মুহাম্মদের নাম না নিলে কি তোর হয় না আবু বকর ডাক দেয়া কই মা সব কিছু ছাড়তে পারি কিন্তু
কিন্তু নবী মুহাম্মদের ভালোবাসা ছাড়তে পারি না আল্লাহর রাসূলের মোহাব্বত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে বাজান কতটুকু ছিল ও মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ডাক দিয়া কয় পয়গম্বর আমার কাছে তিনটা জিনিস বড় প্রিয় কয়টা জিনিস আওয়াজ হয় না আরো জোরে বলেন কয়টা জিনিস আওয়াজ হয় না চিৎকার মেরে বলেন কয়টা জিনিস আবু বকর ডাক দিয়া কয় পয়গম্বর আমার কাছে তিনটা জিনিস বড় প্রিয় এক নাম্বার হলো আন-নাজরু ইলা রাসূলিল্লাহ পয়গম্বর আপনার চেহারার দিকে তাকায় থাকা আমার কাছে বড় প্রিয় দুই নাম্বার প্রিয় হলো ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ আবু বকর ডাক দেয় কই পয়গম্বর আমার কাছে দুই নাম্বার প্রিয় হলো আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো আমি আপনার জন্য দিয়া দিব এটা আমি আবু বকরের কাছে বড় প্রিয় তিন নাম্বার প্রিয় হলো আমার একটা মেয়ে আছে আমার মনটা চায় আমার ওই মেয়েটারে আপনার কাছে বিবাহ দিব আল্লাহর রাসূল হাও বলতে পারেন না আবার নাও বলতে পারে না কারণ আল্লাহর রাসূল তো জানেন হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এখনো বিবাহের বয়স হয় নাই আল্লাহর রাসূল কিভাবে হ্যাঁ বলেন আবার নাও বলতে পারে না আবু বকরের মতো এত প্রিয় মানুষটার অন্তরে কষ্ট পাবে এই জন্য আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার অপেক্ষায় আছেন এমন সময় জিবরাইল হাজির আল্লাহু আকবার আর জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার হযরত জিবরাইল আমিন একটা রেশমি রুমাল লইয়া আল্লাহর রাসূলের দরবারে এসে ডাক দিয়া কয় পয়গম্বর এই রেশমি রুমালের মধ্যে একটা মেয়ের ছবি আছে যদি আপনার পছন্দ হয় বিবাহ করলে আমার আল্লাহ খুশি আল্লাহর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে কইরে আবু বকর আপনি একটু এদিকে আসেন এসে তাকায় দেখেন না রেশমি রুমালের মধ্যে কোন মেয়েটার ছবি দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেশমি রুমালের মধ্যে রেশমি রুমাল তার হাতের মধ্যে লইয়া ছবিটার দিকে তাকায়া চোখের পানিগুলো টপ 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 করে ছাড়তে আরম্ভ করে দিলে আল্লাহর রাসূল ডাক দেয় কয় আবু বকর আপনি কান্না করেন কেন আবু বকর ডাক দেয় কয় পয়গম্বর এই মেয়েটা অন্য কারো মেয়ে নয় এটাই হলো আমার মেয়ে আয়েশার ছবি মুসলমান ভাইরারে আমার আল্লাহর রাসূল ডাক দেয় কইরে আবু বকর তুমি শুনে রাখো তোমার মেয়েটা কালো হোক বা সুন্দর হোক তোমার মেয়েটা খাটো হোক বা লম্বা হোক এটা আমি আমি রাসূলের দেখার বিষয় না যেহেতু আমার আল্লাহ রাজি আমি রাসূল তোমার মেয়েকে বিবাহ করার জন্য তৈয়ার কেমন নবী পাইছরে মুসলমান আবু বকর ডাক দেয়া কই মা ওই নবীর চেহারাটা না দেখলে আমি আবু বকরের যে ভালো লাগে না মা কোনো কথা না বলে একটা বাটির মধ্যে একটু দুধ নিয়ে আবু বকরের সামনে দিলেন আবু বকর বাজান্তর সারা শরীর থেকে অনেক রক্ত ঝরেছে আবু বকর তুই দুধটা পান করে নে আবু বকর দুধ পান করে না আবু বকর দুধের পেয়ালার মধ্যে মুখ লাগায় না
বারবার করে মা আদেশ করতেছে আবু বকর দুধটা একটু পান করে নাও আবু বকর দুধ খায় না পর্যায়ে আবু বকরটা আল্লাহর নামের কসম খেয়ে বললেন আমি আল্লাহর নামের কসম খেয়ে বলতেছি যতক্ষণ পর্যন্ত রসূলের চেহারাটা আমি আবু বকর না দেখব ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর দুধের পেয়ালায় মুখ লাগাইব না আল্লাহু আকবার কেমন রসূলের মহব্বত বাজান অন্তরের মধ্যে রেখে গিয়েছেন মা ডাকতে কইরে আবু বকর এখন আমি কই গেলে তোর নবীরে পাইব আবু বকর ডাক দেও কই কোথাও গেলে যদি আমার নবীরে না পাও উমরের বোন আছে উম্মে জামিল ওই উম্মে জামিলের কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমার নবী কই মা দৌড়াইয়া উম্মে জামিলের কাছে এসে জিজ্ঞাসা করতেছেন আমার নবীর খবর কিন্তু উম্মে জামিল তিনি আমার রসূলের খবরটা দিতে চায় না কারণ তিনি যদি রসূলের খবরটা দিয়ে দেয় তাহলে মানুষ বুঝে ফেলবে উম্মে জামিলও ইসলাম গ্রহণ করেছে ইসলামের সূর্যযুগের কথা উম্মে জামিল মায়ের কাছে কিছু না বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন আবু বকরের ঘরের সামনে আসার পরে আবু বকর তো অসুস্থ বিছানার মধ্যে শুয়ে আছেন যেই মাত্র উম্মে জামিলের চেহারাটা দেখলেন আবু বকর আর নিজেরে কন্ট্রোল করতে পারে নাই লাফ দিয়ে বিছানার মধ্যে উঠে বসে গিয়েছে আর ডাক দিয়ে কই উম্মে জামিল একটু কষ্ট করে বলো না কই গেলে আমি আমার নবীরে পাইব উম্মে জামিল কই আবু বকর আস্তে কথা বলো পিছনে তোমার মা আছে শুনে ফেলবে আবু বকর কই মা শুনলে অসুবিধা নাই তুমি আগে বলো আমার নবী কোথায় আছে উম্মে জামিল ডাক দিয়ে কই কিছুক্ষণ আগে আমি যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উঠানে আর আমার রসূলকে দেখে আসছি এবার আবু বকর মায়ের দিকে তাকাইয়া করুণ কণ্ঠে ডাক দিয়ে কইনে মা আমার তো রসূলরে দেখতে মনে চাই কিন্তু কাফেররা মারতে মারতে আমার পা দুইটারে ফাটায়া ফলাইছে আমার পুরো শরীর থেকে রক্তগুলো এখনো পড়তেছে মা আমি তো হাঁটতে পারি না মা তোমার কাঁধের উপরে ভর দিয়ে আমাকে রসূলের দরবারে নিয়ে যাইবানি আবু বকরের করুণ কান্না শুনে মা সহ্য করতে পারে নাই আবু বকরকে কাঁধের উপরে উঠাইয়া আবু বকরকে কাঁধের উপরে উঠাইয়া আল্লাহর রসূলের দিকে রওনা হয়ে গেলেন যেই মাত্র রসূলের কাছে আসছেন রসূলের কাছে আসার পর আল্লাহর রসূল তাকায়া দেখেন আবু বকর দুইজনের কাঁধের উপরে ভর করে আস্তে আস্তে আসতেছেন পয়গম্বর তাকায় দেখেন আবু বকরের পুরো শরীর থেকে টপ 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 করে রক্তগুলো পড়ে আমার রসূল বসা থেকে দাঁড়ায়া গেলেন হাঁটি হাঁটি পা পা করে জয়মাত্র আবু বকরের কাছে গেলেন আবু বকর পয়গম্বরের চেহারাটা দেখে নিজের কন্ট্রোল তার নিজের কাছে রাখতে পারে নাই কাদের ওপর থেকে হাতটারে সরায়া আল্লাহর রসূলের দিকে একটা দৌড় মারছে আবু বকর তো হাঁটতে পারে না হুজুর খাইয়া জমিনের মধ্যে পড়ে গেছে আল্লাহর রসূল দৌড়ায়া আবু বকরকে কোলের মধ্যে লইয়া চাপ দেয় আর ডাক দেয় কইরে আবু বকর আবু বকর আমার রসূলের চেহারার মধ্যে চুমু দেয় আবু বকর আমার রসূলের হাতের মধ্যে চুমু দেয় আর ডাক দেয় কই পয়গম্বর কাফেররা কি আপনার কোনো ক্ষতি করতে পারলো কিনা আল্লাহর রসূল দুটি চোখের পানি ছাইড়া ডাক দিয়ে কইরে আবু বকর তুমি
আমার খবর নিতেছো আবু বকর আগে বলো না তোমার শরীরটা কেমন আছে কাফের মুশরিকরা তো তোমাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে এখনো পর্যন্ত তোমার শরীর থেকে রক্ত ঝরতেছে এরপরে আবু বকর তুমি আমার কথা জিজ্ঞাসা করতেছো আবু বকর ডাক দে কই পয়গম্বর যতক্ষণ পর্যন্ত আমি আবু বকরের দেহের মধ্যে শক্তি থাকবে আমি আবু বকরের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর আপনার মহব্বত আপনার চেহারার দেখার সাথ আমি আবু বকরের মিটবে না আল্লাহু আকবার সেই রাসূলের মহব্বত অন্তরে লালন করার কারণে তারা এত দামি হয়েছে দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে সেই রাসূল নাই কিন্তু রাসূলের ওয়ারিস উলামায়ে কেরাম আছে উলামায়ে কেরামদের সাথে মহব্বত রাখেন উলামায়ে কেরামদেরকে ভালোবাসেন আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন কুন আলিমান এ দুনিয়ার উম্মতরা আলেম হয়ে যাও আও মুতাআল্লিমান আলেম হতে পারো নাই আলেমের ছাত্র হয়ে যাও আলেম হতে পারো নাই আলেমের ছাত্র হতে পারো নাই আও মুআইনান আলেম উলামাদেরকে সাহায্য করো এখন যদি সাহায্য করার মতো টাকা পয়সা না থাকে আল্লাহর রাসূল বলে দিলেন আও মুহিব্বান আলেম উলামাদেরকে মহব্বত করো আল্লাহর রাসূল বলেন ওয়ালা তাকুন খামিসা খবরদার করে বলে যাচ্ছি পঞ্চম নাম্বার হইবা না আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করবা না আলেমদেরকে হিংসার নজরে দেখবা না কারণ যারাই আলেম উলামাদেরকে হিংসার নজরে দেখেছে আল্লাহর রাসূল বলেন ফাতাহলিক তারা ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কি ঠিক না সরকারের পক্ষ থেকেও রায় এসে গিয়েছে বাংলাদেশে দুর্ভিক্ষ কয়েকদিনের পরে নাকি আসতেছে এ মুসলমান এই দেশে দুর্ভিক্ষ আসবে না তো কোন দেশে আসবে যেই দেশে নিরপরাধ আলেমদেরকে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া কোমরের মধ্যে রশি লাগায়া টেনে হেসরে একবার একবার আদালতের মধ্যে নিয়ে দাঁড় করাচ্ছে আরেকবার টেনে হেসরে জেলখানার মধ্যে নিয়ে বন্দী করতেছে এই দেশের মধ্যে দুর্ভিক্ষ আসবে না তো কোন দেশের মধ্যে আসবে কথা কোন ঠিক ঠিক না তো যাই হোক হুজুর চলে আসছে আল্লাহ পাক যে কথাগুলো বলেছে আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করেন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর